বাংলাদেশের গণমাধ্যমে চীনের উপস্থিতি নিয়ে ঢাকায় হয়ে গেল টিভি পর্দায় চীন উৎসব শিরোনামের এক অনুষ্ঠান। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত যে আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। মূলত বাংলাদেশের গণমাধ্যমগুলোতে প্রচারিত সিএমজি প্রযোজিত ও নির্মিত বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি আয়োজনে তুলে ধরা হয় চীনের বর্ণিল সংস্কৃতির নানা উপাদান। আয়োজনে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান, সিএমজি বাংলা বিভাগের পরিচালক ইউ কোয়াং, ইউ এ আনন্দী সহ আরও অনেকে।